দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে। ঠিক কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা সেতুটি উদ্বোধন করে জাজিরা প্রান্তে আসেন। পদ্মা সেতু উদ্বোধনের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এখানে এসে একটি জনসমাবেশ করেন এবং একটি কথা জানিয়ে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী নিজে টোল দিয়ে এই পদ্মা সেতুটি পার হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনসমাবেশের পরে ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টারে করে রওনা দেন। জাজিরা প্রান্তে এসে দেখা যাচ্ছে পদ্মা সেতুকে দেখার জন্য জনসাধারণের ভিড় হয়েছে এবং আমরা এখন মন্তব্য জানতে চাই জনসাধারণের। পদ্মা সেতু অনেক ভালো হয়েছে আমাদের, আমাদের জন্য খুব ভালো হয়েছে। আমার প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই। আমার যে মনে খুব ইচ্ছা ছিল, আমার আমার মানে আমি এখানে আসছি মনে করেন আমার যে ইনকাম শেষ করে এখানে আসছি, কিন্তু আমাদের যে মনে ইচ্ছাটা হলো না ভাই, এই মনে আক্ষেপ যে আমি যে পথে উঠবো তা উঠতে পারলাম না। যে অনেক উপকার হয়েছে আমাদের, আসতে লঞ্চ দিয়ে আগে যাওয়া আসা করতাম, অনেক সমস্যা হইতো, যাইতে পারতাম না, আর এখন যে কোনো সময় যাইতে পারবো, আইতে পারবো, অনেক সুযোগ সুবিধা হইতে। আশা করি পদ্মা সেতু আমাদের দুই দক্ষিণ পশ্চিম দুই দেশেরই মানে দুই জায়গারই মানুষের উপকারী হবে, কারণ আগে ঢাকা যেতে আমাদের অনেক সময় লাগতো, এখন 10 মিনিটের ভিতরে আমরা নদীর এপার থেকে ওপার চলে যেতে পারবো। পদ্মা ব্রিজ হয়ে আমাদের অনেক উপকারিতা আসছে, এই জন্য আমি সরকারের কাছে খুব অভিনন্দন জানাচ্ছি, সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, আশা করি সরকার আমার ধন্যবাদটা গ্রহণ করবে। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে জনসাধারণের ভিড় প্রচুর পরিমাণে, সেজন্য নিরাপত্তা কর্মীরা তাদের নিরাপত্তা জোরদার করেছেন। এই ছিল আমার পক্ষ থেকে পদ্মা সেতু টোল প্লাজা থেকে শেষ খবর। আমি এস কে শরীফ উদ্দিন আহাদ, পদ্মা সেতু জাজিরা টোল প্রান্ত থেকে।